এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে একটা সুন্দর গাছের জন্য হরলিক্স বলুন, কমপ্লান বলুন, যাই বলুন বন্ধু, খুব ভালো একটা খাবার। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হেলথ ড্রিঙ্ক ফর প্লান্ট, অর্থাৎ গাছের একটা টনিক। আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য দুধ খাই, হরলিক্স খাই, কমপ্লান খাই, আর বর্ষাকালে এই টনিকটা ঘরোয়া উপায়ে তৈরি করে যদি আপনার গাছে আপনি খাইয়ে দিতে পারেন বন্ধু, পুরো বর্ষাকালে আপনার গাছ ফুলে ফুলে ভরে থাকবে, ফল গাছে ফল ভরে থাকবে বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। সর্বপ্রথম আমরা যেটা নেব, ছানার জল 200 থেকে 250 ml। আমরা ভাত খেয়ে যেমন ভাতের ফ্যানটা ফেলে দিই, সমস্ত পুষ্টি উপাদান ফ্যানের সাথে চলে যায়, ছানার ক্ষেত্রেও ঠিক তাই বন্ধু। ছানার সাথে খাওয়ার পর যে জলটা আমরা ফেলে দিই, সমস্ত পুষ্টি উপাদান এর মধ্যে থাকে, সেটা কিন্তু চলে যায়। ছানার জল আমাদের শরীরের পক্ষে যতটা ভালো, গাছের পক্ষে তার থেকেও ভালো। এর মধ্যে এমন কোনো পুষ্টি উপাদান নেই যে আপনি পাবেন না। সব থেকে বড় কথা, এর মধ্যে রিবোফ্লাভিন যেটা থাকে, যে রিবোফ্লাভিন ভিটামিন যেটা থাকে, গাছের পক্ষে খুব ভালো, আমাদের পক্ষে খুব ভালো। তার আগে একটু বলে নেই, আপনারা ছানার জল কখনোই ফেলবেন না, ছানার জল প্রতিদিন খাবেন। 100 ml করে যদি খালি পেটে আপনি খেতে পারেন, আপনার হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে, আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে, সমস্ত রোগ থেকে কিন্তু আপনি লড়াই করতে পারবেন বন্ধু। গাছের যে খাবারটা আমরা তৈরি করব, আমরা সর্বপ্রথম এই দেখুন 1 লিটার জল আমরা নিয়ে নেব। এই 1 লিটার জলের মধ্যে আমরা এই 200 থেকে 250 ml ছানার জলটা আমরা ভালোভাবে মিশিয়ে দেব বন্ধু। এবার আমরা যেটা নেব, বেসন বা ব্যাসন, যাই বলুন না কেন, বেসন খুব ভালো গাছের পক্ষে। আপনি যদি বর্ষাকালে সঠিকভাবে বেসন বা ব্যাসনটা গাছে প্রয়োগ করতে পারেন, আপনার গাছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, বিশেষ করে আয়রনের কখনো আপনার ঘাটতি হবে না। এবার আমরা এর মধ্যে 10 গ্রাম মতো বেসনটা আমরা মিশিয়ে দেব। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে, ভালো করে 10 গ্রাম মতো এই যে আমরা বেসনটা মিশিয়ে আমরা এটাকে ভালোভাবে গুলে নেব। একটু গুলতে সময় লাগবে, যেহেতু বেসন একটু গুলতে একটু ডলা ডলা হয়ে যায়, অসুবিধা নেই, আপনারা একটু ভালো করে এটাকে নেড়ে নেবেন, তাহলে দেখবেন এটা খুব ভালোভাবে গুলে যাবে, কোনো রকম অসুবিধা আপনাদের আশা করি হবে না। এই দেখুন ভালো মতো আমাদের কিন্তু এটা গুলে গেছে বন্ধু। এবার যেটা আমরা নেব, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ছানার জল দিলে ছত্রাক হতে পারে, বিভিন্ন পোকামাকড়ের আমদানি হতে পারে, অসুবিধা নেই, আমরা ঘরের যে গুঁড়ো হলুদটা আছে সেটা ব্যবহার করব। একটা কথা বলে দিই বন্ধু, দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা হওয়া শুরু করে দিয়েছে, বর্ষা শুরু হয়ে গেছে আমাদের। আর একটা মনে রাখবেন, এই যে খাবারটা আমরা তৈরি করব, গাছের টনিকটা, আমরা বৃষ্টির জলটা ব্যবহার করেছি। বৃষ্টির জল ব্যবহার করলে কি হবে, আপনার এর কার্যকারিতা অনেক ভালো হবে। বৃষ্টির জলের মধ্যে গাছের অনেক পুষ্টি উপাদান থাকে, তাই বৃষ্টির জলকে গাছের অমৃত বলা হয়। যদি আপনারা বৃষ্টির জল পান তাহলে খুব ভালো, আর যদি বৃষ্টির জল আপনারা না পান, অসুবিধা নেই, এমনি কোনো জল দিয়ে আপনারা এটা করতে পারবেন। আর একটা কথা বলে দিই, আপনারা এই বর্ষাকালের আগে যে কোনো ফাঙ্গিসাইড, যেমন সাপ ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করতে পারেন, 1 লিটার জলে 2 গ্রাম মতো দিয়ে আপনারা সপ্তাহে অন্তত একদিন পুরো বাগানে আপনি স্প্রে করে দিন, কারণ এই সময়ে কিন্তু গাছে ছত্রাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আপনি যদি সাফাঙ্গিসাইড না দিয়ে যদি হলুদ দেন, হলুদটা দিতে পারেন, তবে হলুদ গুঁড়ো স্প্রেয়ার মেশিনে যখন আপনি বাগানে দেবেন, স্প্রেয়ার মেশিনটা আপনার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি এমনি হলুদ যদি জলে গুলে আপনার সমস্ত গাছের ওপরে আপনি ছড়িয়ে দেন কিংবা স্নান করিয়ে দেন,
আপনার ছত্রাক থেকে গাছ মুক্ত থাকবে, এই বর্ষাকালে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না ছত্রাক দ্বারা। এবার যে বিষয়ে আমরা ফিরে আসব, আমরা হলুদটা নেব। হলুদটা কত নেব? 5 গ্রাম মতো। আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো যেদিকে আসছে দেখাতে, এর মধ্যে আমরা 5 গ্রাম মতো হলুদটা আমরা দিয়ে দেব। 5 গ্রাম মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে নেড়ে নেব। এই যে দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে একটা সুন্দর গাছের জন্য হরলিক্স বলুন, কমপ্লান বলুন, যাই বলুন বন্ধু, খুব ভালো একটা খাবার। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে, এটা কি সারা বছর দেয়া যাবে? অবশ্যই আপনি দিতে পারবেন। বর্ষাকালের আগে আগে যদি আপনি এটা প্রয়োগ করেন, এই খাবারটা আমি আমার গাছে একবার প্রয়োগ করেছি, দেখুন আমাদের পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ হয়ে আছে, খুব হেলদি গাছ। এই দেখুন ছোট ছোট জুঁই গাছে সব ফুল আছে, এই টগর গাছটা ফুল চলে এসেছে, ছোট গাছ, ভালো হেলদি থাকবে আপনার গাছ। আপনি কি করবেন, এটা কিভাবে ব্যবহার করবেন, এটা কিন্তু সরাসরি গাছে আপনি প্রয়োগ করতে পারবেন না। এই যে 1 লিটার যে টনিকটা আমরা তৈরি করলাম, 10 লিটার জলের মধ্যে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। সেই জলটা খুব সকালবেলায় কিংবা বিকেলবেলা আমরা গাছে প্রয়োগ করব। তার আগে গাছের মাটিগুলোকে কিন্তু বন্ধু আপনাকে ভালো করে আলগা করে দিতে হবে। তার ফলে কি হবে, এর পুষ্টি উপাদানগুলো গাছের মূলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। এইভাবে আপনি এই টনিকটা অন্তত একবার তৈরি করে গাছে প্রয়োগ করুন। আপনারা ভালো ভালো ভিডিও পাবেন আমাদের চ্যানেলে, গার্ডেনিং, ফার্মিং সব কিছুর ওপরে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। নমস্কার।